స్థాపకాయ ధర్మస్సో సర్వర్వధర్మస్వ రూపిణి অবতার অবরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় তে নম নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজকের পর্বের শুরুতেই শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি আপনাদের সকলকে যথাযোগ্য স্থানে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা স্মরণ করব। ঠাকুর মা স্বামীজি ছাড়া আর জীবনে অন্য কোনো ভাব অবলম্বন দরকার পড়ে না পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ সুন্দর করে বলছেন শ্রীরামকৃষ্ণ ভাবকে নিয়ে সারা জীবন থাকা যায় সেটি সাধনা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুধ্যান আমরা সারা জীবন করলেও আমাদের আশা মিটবে না কারণ আমরা প্রত্যেকেই জানি স্বামী বিবেকানন্দকে একবার ঠাকুরের জীবনী লেখার জন্য যখন অনুরোধ করা হয়েছিল তিনি বলছেন শিব গড়তে গিয়ে শেষে কি বাঁদর করবো ভক্ত বিল্লমঙ্গলেরও সেই কথা যেখানে সেখানে অবস্থান করে যদুকুল ভূষণ কংসারীকে স্মরণ করতে করতে পাপ ক্ষয় করবো ইহাই আমি যথেষ্ট মনে করি আমার আর কি প্রয়োজন এরকম উত্তম বক্তর অনুধান পদ্ধতির কথা ছেড়ে দিলেও আমাদের ঠাকুরের কথা ঠাকুরের অনুধানের কথা আমাদের বারবার এসে পড়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিজেই বলছেন যে রাম সেই কৃষ্ণ ইদানিং নিজের শরীর দেখিয়ে এই শরীরে এসছেন সেজন্য অবতারও বরিষ্ঠায় কবিগুরু বলছেন বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থরূপ নিল এই জগতে দেশ বিদেশের প্রণাম আনিলে টানি সারা বিশ্বের মনীষীরা তাকে যেভাবে বুঝেছেন সেইভাবেই লিখেছেন শ্রীরামকৃষ্ণ এই যুগের বিশ্ব বিস্ময় এবং বিশ্ব মানব সমাজের সমস্ত জীবন বা সমস্ত জিজ্ঞাসার উত্তরই হচ্ছে তার জীবন ও মানি তাই আজ শ্রীরামকৃষ্ণ ভাব বন্যায় সারা বিশ্ব ভেসে চলেছে তার কথা জানবার জন্য সকলে উন্মুক্ত হয়ে রয়েছে কারণ ঠাকুরের মধ্যেই বিকশিত হয়েছিল একদিকে ভগবত সত্তা অপরদিকে আদর্শ মানুষের ব্যক্তিত্ব অর্থাৎ ব্রহ্ম তেজ আর খাত্রবীর্যের একটা সমন্বয় শক্তি সেই জন্য এই ঠাকুরের অনুধান দরকার এখন প্রশ্ন আছে অনুধ্যান কি জড় জগতের কোনো বস্তুতে মনোনিবেশকে বলে মনঃসংয কিন্তু আত্মা ঈশ্বর ভগবান ইত্যাদি আধ্যাত্মিক বিষয় মনসংযমকেই বলে ধ্যান বা অনুধ্যান শাস্ত্রে তার নানান স্তর রয়েছে প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এবং কথামৃত ঠাকুর সেই ধ্যান এবং একাগ্রতার কল্পে মাধ্যমে বলেছেন বুঝিয়েছেন ছিপ দিয়ে মাছ ধরা দাঁতে দাঁত ব্যথা এরকম অনেক কথা বলেছেন উপনিষদেও আছে শ্রবণ মনন নিদিধ্যাসন আমাদের তাই শুধু শুনলে হবে না মনন করতে হবে এবং নিদিধ্যাসন করতে হবে প্রশ্ন আসে যে রামকৃষ্ণের অনুধ্যানের কারণ কি দুটো কারণে আমরা ঠাকুরের জীবন এবং বাণীর অনুধ্যান করি ব্যক্তি জীবনে আত্মজ্ঞান লাভ আর যুগ প্রয়োজন আমাদের একটা সুন্দর গল্পের কথা এই প্রসঙ্গে মনে পড়ে গল্পটা কিরকম না একবার শিষ্যদের জ্ঞান পরীক্ষার জন্য অসুস্থতার ভান করে এক গুরুদেব সকালবেলায় শুয়েছিলেন তা শিষ্যরা তাকে যথারীতি প্রণাম করে শারীরিক কুশল প্রশ্নাদির পর জানতে পারল যে গুরুদেব অসুস্থ সবিনয়ে শিষ্যরা জানতে চাইল যে কি ব্যবস্থা নিলে তাদের পরম প্রিয় গুরুদেব সুস্থ হবেন তাতে গুরুদেব তখন বললেন যে সজারুর মাংস খেলে তিনি সুস্থ হয়ে উঠবেন শিষ্যরা তখন আনন্দ পেলেন এবং আনন্দ করতে করতে তারা বুনে গেলেন সজারু শিকার করতে গুরুদেব তখন শিষ্যদের সাবধান করে বললেন যে দেখো বৎস শিকার করবার সময় কেউ যেন দেখতে না পায় কেউ দেখতে পেলে কিন্তু সেই মাংস খেয়ে কোনো ফল হবে না শিষ্যরা তখন ভাবছে জঙ্গলে কে আর দেখবে শিষ্যরা সবাই শিকার করে ফিরে এলো কিন্তু যে প্রধান শিষ্য গুরুদেবের প্রিয় শিষ্য সে কিন্তু শিকার না করে বিষণ্নমনেই ফিরে এলো অন্যান্য শিষ্যরা তার ব্যর্থতায় তাকে খুব মজা করতে লাগলো সেই সময় গুরুদেব তাকে বললেন বাবা তুমি সকলের চেয়ে ভালো অস্ত্রবিদ্যায় এত পারদর্শী তবু এটা একটা স্বীকার করতে পারলে না তখন শিষ্য করজোড়ে বলছে গুরুদেবের কাছে যে পারবো না কেন গুরুদেব নিশ্চয়ই পারব কিন্তু আপনি বলেছিলেন কেউ যেন দেখতে না পায় আমি যতবার তীর লক্ষ্য করে সজারু বিদ্ধ করতে চাইছি ততবার দেখছি যে কেউ যেন না দেখে কিন্তু তার মধ্যেও তো আমি আছি অর্থাৎ অন্য শিষ্যেরা বুঝতে পারলো কেন সে উত্তম এই উত্তম শিষ্যটি শুদ্ধ সত্য গুণী আধার তাই তার মন অন্তর্মুখ এবং বিবেক সম্পন্ন হয়েছে আমরা বিদুরের কথা শুনেছি যে বিদুর মানে বিবেক শ্রী দেবের এই দ্বিবিধ স্বরূপের মধ্যে প্রথমত এই শুদ্ধ সত্য গুণময় লীলা বিগ্রহের ধ্যানে সাধকের সত্যগুণের বিকাশ হয় মন পবিত্র হয় চিত্ত শুদ্ধ হয় এবং বুদ্ধি বিবেকে পরিণত হয় আর সাধক যখন বিবেক সম্পন্ন হন তখন ঠাকুরের সচ্চিদানন্দ ঘন জ্ঞান মূর্তির অনুধ্যানে তিনি নিজের স্বরূপ আত্মাকে জানতে পারেন তাই ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য এই যে আমরা কল্পতরুতে এত বাহার বলছি সেই জন্য বলা হচ্ছে যে ঠাকুরের মধ্যে একদিকে যেমন আদর্শ মানুষের ব্যক্তিত্ব অপর দিকে ভগবত সত্তা অর্থাৎ একদিকে ব্রহ্ম তেজ আর অন্যদিকে বীর্যের সমন্বয় ভগবত সত্তার প্রসঙ্গে বিষ্ণু পুরাণে বলা হয়েছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্যশসেয় জ্ঞান বৈরাগ্য ভগ যসানা অর্থাৎ ভগবানকে ভগ যুক্ত মুতুপ করলে ভগবান ছয়টি সম্পদ যার মধ্যে পূর্ণ হয়েছে তিনি ভগবান ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য কোন ছটি ঐশ্বর্য ঠাকুর বলছেন এবারে সত্যগুণের ঐশ্বর্য নিয়ে তিনি এসছেন যেন ছদ্মবেশী রাজা বিবেক বৈরাগ্য প্রেম করুণা ক্ষমা এগুলো সত্যগুণের ঐশ্বর্য এবং দ্বিতীয়ত ঐশ্বর্য বলতে যে যোগ শক্তি অনিমা আদি অষ্টসিদ্ধি সেই অষ্টসিদ্ধির অধিকারী হয়েও তিনি সেটা প্রয়োগ করেননি ভক্তের মঙ্গলের জন্য কখনো কখনো যে করেছেন সেটা বলা যায় কিন্তু সবসময় নয় মথুরবাবুকে কখনো শিব এবং কালীরূপে দর্শন করেছেন দেখিয়েছেন দর্শন দিয়েছেন তান্ত্রিক সাধক গিরিজার সিদ্ধাই হরণ করেছেন গৌরী পণ্ডিতের সিদ্ধাই যে বাক শক্তি সেটাকে হরণ করেছেন এগুলো দেখিয়েছেন অর্থাৎ তার মধ্যে পূর্ণ ঐশ্বর্য বীর্য তীব্র সাধনার ফলে ঠাকুরের শরীর অপুটু হলেও মানসিক তেজ যেমন ছিল যে মনে হয় আমাদের দ্বিতীয় কোনো ব্যক্তি এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেননি যার ছিল সর্ব সর্বনারীতে মাতৃভাব তাই ঠাকুর বলছেন এবারে মাতৃভাব পরম পূজনীয় শ্রীমৎস্বামী অমেয়ানন্দজি মহারাজ তার একটি অসাধারণ বই রয়েছে রামকৃষ্ণ মঠ ঢাকা থেকে প্রকাশিত এবারে মাতৃভাব অসাধারণ সেই বই এবং সেই বইয়েরই একটি প্রবন্ধ রামকৃষ্ণ অনুধ্যান সেটির আলোকে আমরা আজকে স্মরণ মনন করছি এবং এর মাধ্যমে আমরা পূজনীয় মহারাজের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বাক্য পুষ্পাঞ্জলিটুকুও নিবেদন করছি তো সমস্ত নারীকেই তিনি এমনকি নিজের স্ত্রীকেও রূপে পুজো করতে পেরেছিলেন কারণ মা যখন ঠাকুরের পদসেবা করতে করতে প্রশ্ন করলেন আমাকে তোমার কি মনে হয় তাতে ঠাকুর উত্তর দিয়েছিলেন মন্দিরে যে ভবতারিণী মা নহবতে যে গর্বদারিণী মা সেই মাই আমার পদসেবা করছেন এত বড় তেজিয়ান এবং বুর্ পুরুষ কল্পনারও অসাধ্য তিনি পূর্ণ বীর্যবানের মূর্ত বিগ্রহ যশ কথামৃত কার মাস্টারমশাই বলছেন যে কখন তার কাছে যাব শুধু একমাত্র এই চিন্তা এরূপ ব্যক্তিত্ব পূর্ণ যশের অধিকারী ছাড়া সম্ভব সম্ভব নয় শ্রী রামকৃষ্ণদেবের জন্ম থেকেই তার যশ কথা পাড়া প্রতিবেশীর মুখে শোনা যেত সকলে বলতো চন্দ্রমণির গর্ভে এক দেব শিশুর আবির্ভাব হয়েছে এবং ছোট বয়সে ভক্ত চিনু সাকারী তাকে অবতার বলে চিনিছিল কৈশরে পণ্ডিতরা পণ্ডিতেরা শাস্ত্র মীমাংসা করতে না পেরে গদাধরের অকাট্য যুক্তির কথা শুনে শত মুখে তার প্রশংসা করেছিল অর্থাৎ এই ছিল তার যশ শ্রী বল বলতে লক্ষ্মী বা সম্পদ বোঝায় ঠাকুর ভাগ্নে হৃদয়রামকে বলেছিলেন ওর ঋদু যদি জানতম এই জগৎটা সত্য তাহলে কামারপুকুর গ্রাম সোনা দিয়ে বাঁধিয়ে দিত সন্ন্যাসীর আদর্শ হিসাবে তিনি ধাতু স্পর্শ করতে পারতেন না মথুরবাবু তার নামে তালুক লিখে দিতে চাইলে তিনি মারতে গিয়েছিলেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি সে যুগে ঠাকুরকে দশ হাজার টাকা দিতে গেলে তিনি গ্রহণ করতে পারেননি একবার দক্ষিণেশ্বরের মন্দিরে দেব দেববিগ্রহের গয়না চুরি হয়ে গেলে মথুরবাবু অনুযোগ করে বলেছিলেন ছি ঠাকুর তোমার গয়না রক্ষা করতে পারলে না সেই কথা শুনে ঠাকুর সঙ্গে সঙ্গে বলেছিলেন শ্রী রামকৃষ্ণ দেব যে মথুর তোমার কাছেই এই গয়নার মূল্য যার ঐশ্বর্যেই জগৎ চলছে তাকে কিনা সামান্য গয়না দিয়ে ভুলাতে চাও তোমার কেমন হীন বুদ্ধি শ্রী মা বলছেন না এবারে ঠাকুর এসেছিলেন ত্যাগ শেখাতে এই ত্যাগই হচ্ছে তার পূর্ণ শ্রী এবং সেই গল্পের কথা আমাদের মনে পড়ে যে একবার পার্বতীর মনে লক্ষ্মীর গয়না দেখে খুব দুঃখ হয়েছিল এবং স্বামী শিবের প্রতি তিনি অভিমান করে বসেছিলেন তাই দেখে শিব ঠাকুর বুঝতে পেরে বললেন লক্ষ্মীর গয়না দেখে তোমার মনে এত দুঃখ যাও আমার ধুনির একটু ভস্য নিয়ে কুবেরের ভাণ্ডারে যত সম্পত্তি আছে পাল্লায় ওজন করে দেখে এসো তো পাল্লা যেদিকে ভস্য ছিল অপর দিকের অন্য পাল্লায় কুবরের সমস্ত ধন দিলেও ভস্যের পাল্লা মাটি থেকে উঠল না এই দেখে পার্বতীর মনের সব দুঃখ চলে গিয়েছিল বুঝতে আর বাকি ছিল না পার্বতীর যে ত্যাগই হচ্ছে সবথেকে বড় সম্পদ আর ঠাকুরের পূর্ণ শ্রী সম্পদ সেই ত্যাগে ঠাকুরের জ্ঞান শ্রীরামকৃষ্ণের জ্ঞানের কথা বলতে গেলে মনে হয় ওই যে বলছেন ঠাকুর ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না মা যেন তাকে রাস ঠেলে দিচ্ছেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই বলেছিলেন আজ একটা নতুন কথা শুনলাম এবং পূর্ণ জ্ঞানী বলেই ঠাকুর বলতে পেরেছিলেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে তাই করো বৈরাগ্য কারণ ভগবানের তো এইগুলোই সম্পদ একজন ভক্ত স্বামীজির বৈরাগ্যের প্রশংসা করাতে ঠাকুর বলেছিলেন এই যা দেখছ এখানকার তুলনায় মাত্র দুয়ানা। অর্থাৎ ঠাকুরের আনা বৈরাগ্য কত দূর গভীর ছিল তাই ছ মাস নির্বিকল্প সমাধিতে থাকতে সমর্থ হয়েছিলেন দৈব প্রেরিত লাঠি মেরে মেরে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতেন ধাতু স্পর্শ করতে পারতেন না অর্থাৎ তার জীবনে এই সরৈশ্বর্য পূর্ণ ভগবত সত্তার প্রমাণ তিনি তো সদ্য সত্য আনন্দ ঘন লীলা বিগ্রহের সরৈশ্বর্যময় এক ব্যক্তিত্ব এবং সেই স্বরূপ জ্ঞানটি কি তিনি নিজেই বলছেন শরীর থেকে সচ্ছিদানন্দ বেরিয়ে এসে বলেছে যুগে যুগে অবতার অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সরই পূর্ণ ভগবত সত্তা ছাড়া নির্গুণ জ্ঞান ও সচ্ছিদানন্দ স্বরূপ তার একটি স্বরূপ তাহলে আমরা কী পেলাম তার ঐশ্বর্য তার বীর্য তার যশ তার শ্রী তার জ্ঞান তার বৈরাগ্য এই জন্যেই এই অনুধ্যান ঈশ্বর ভগবান আত্মা এই বিষয়ে মনঃসংযম সংযম এবং অনুধান এবং এই অনুধ্যানটি কেন না আমাদের ব্যক্তি জীবনের আত্মজ্ঞান এবং প্রয়োজন ঠাকুর এই যুগের অবতার এবং সেই যুগ প্রয়োজনটিও চারটি রকমের ভাবের উদরতা ও গভীরতা যত মত তত পথ শিবজ্ঞানী জীবসেবা আর মাতৃভাব বিশ্বের মানুষের এই যুগে যা প্রয়োজন একমাত্র ঠাকুরের ভাবেই সেটা সমাধান হতে পারে তাই ঠাকুর বলতে নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না এবং বাস্তব বা তার ভূমিতে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় যে গোঁড়ামি সংকীর্ণতা না থাকায় সর্বধর্মের বৈশিষ্ট্য বজায় রেখে ঠাকুরকে সকলে গ্রহণ করেছেন স্বামীজি বলছেন না ইন অল রিলিজিয়ানস উই ট্রাভেল ফ্রম এ লেসার টু এ হায়ার ট্রুথস নেভার ফ্রম এরোর টু ট্রুথ অর্থাৎ আমরা সমস্ত ধর্মাবলম্বীরা মিথ্যা থেকে সত্যে অগ্রসর হয় না নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্ত্বে চাই কোনো অন্য ধর্মকে ছোট নয় প্রতিটি ধর্মের ভাবকে নিয়ে এগিয়ে যাওয়া এটি অনুধানের প্রথম কারণ যে কেন ঠাকুরের জীবনেই ভাবের উদারতা রয়েছে গভীরতা রয়েছে শুধু গভীরতা অনেক ধর্মে আছে কিন্তু উদারতা নেই আবার অনেক জায়গায় উদারতা আছে আমাদের মানুষগুলোকেও সেই ভাবে সেই ডাইমেনশনে সেই ছাঁচে গড়ে নিতে হবে যে আমার উদারতাও থাকবে এবং গভীরতাও থাকবে আমাকে সিচুয়েশন অনুযায়ী সমস্ত কিছু বুঝতে হবে দ্বিতীয়ত যত মত তত পথ সব ধর্মের ধর্মান্ধতা পৌরোহিত্যের শোষণ যুক্তিহীন দার্শনিক তত্ত্ব ইত্যাদি দ্বারা মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে ধর্মে ধর্মে দ্বন্দ্ব এবং হিংসার প্রশ্রয় দিয়ে সমাজকে বিষময় করে তোলা হয়েছে বৈষম্য ঠাকুর কিন্তু সব ধর্ম সাধন করে বলছেন যত মত তত পথ সব ধর্মের সমান অধিকার তাই জলের নাম পানি অ্যাকোয়া ওয়াটার যাই হোক না কেন জলের স্বাদ এক সব ধর্মের অনুভূতি যদি এক হয় তাহলে ধর্মে ধর্মে কোনো দ্বন্দ্ব থাকে না মত পথ যাই হোক না কেন অনুভূতি এক আর সেটাই ধর্মের শেষ কথা জীব সেবা প্রতিটা জীব এক জীব থেকে মানুষ পর্যন্ত সবাই শিব সচ্চিত আনন্দস্বরূপ সুতরাং নিঃস্বার্থভাবে তাদের সেবা করাই হচ্ছে ঈশ্বর আল্লাহ গড তাদের সেবা করা আমরা অনেক সময় বাসে ট্রামে ট্রেনে পয়সা দিই ভিক্ষা দিই মনে করি ভিক্ষারীকে পয়সা দিচ্ছি তা নয় এ তো ভগবানেরই পুজো করা এটি আমাদের বারবার মনে রাখতে হয় আমাদের পরিবর্তনটা দরকার এবং চতুর্থত মাতৃভাব জগতে মাতৃশক্তি ঈশ্বরীয় শক্তির সর্বশ্রেষ্ঠ প্রকাশ সহনশীলা মমতাময়ী ক্ষমা শিলা প্রভৃতি ঈশ্বরের সাত্বিক গুণগুলো যেভাবে সন্তান পালনের জন্য মায়ের মধ্যে দিয়ে প্রকাশ হয় সেটা অন্য নরনারীতে বিরল এমন কি হিংস্র প্রাণীর মধ্যেও সন্তানের জন্য সেই গুণগুলো থাকাই স্বাভাবিক তাই শ্রীরামকৃষ্ণ অবতারের সবচেয়ে বেশি শক্তির প্রকাশ এই মাতৃশক্তি সেই জন্যই তার নারী গুরু ধারণ স্ত্রীকে মাতৃভাবে পুজো এবং সর্ব নরনারীর মধ্যেই মাতৃভাব দর্শন অন্যান্য অবতারের বাস্তব জীবনে এমন সুন্দরভাবে মাতৃভাবের প্রকাশ হয়নি যুগ প্রয়োজনই তাই ঠাকুরের জীবনে মাতৃভাবের পূর্ণ বিকাশ তাই স্বামীজি চেয়েছিলেন শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে একটা নতুন সমাজ গড়ে তুলতে হবে যা একমাত্র মাতৃভাবেই সম্ভব প্রশ্ন আসে আমরা কিভাবে অনুধ্যান করব ওই ঠাকুরের কথা অদ্বৈত জ্ঞান আচলে বেদে যা ইচ্ছে তাই করো অর্থাৎ জ্ঞান স্বরূপত অদ্বৈত যে জ্ঞান ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান সেটা দ্বৈত জ্ঞান আর অতীন্দ্রিয় জ্ঞানই হচ্ছে অদ্বৈত জ্ঞান তাই উপনিষদ বলছে ন মেধয়া ন বহুনা অর্থাৎ এই অদ্বৈত জ্ঞান বহু শুনে বা মেধার দ্বারা লাভ করা যায় না কেন না জ্ঞান দু প্রকার পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান পরোক্ষ জ্ঞান হচ্ছে শাস্ত্রজনিত জ্ঞান আর অপরোক্ষ জ্ঞান হচ্ছে উপলব্ধ জ্ঞান অবাং মনসর এবং সেটা কিভাবে ঠাকুর বলছেন আমাদের জীবের চারটে স্তর বদ্ধ বদ্ধজীব মুমুষ জীব মুক্তজীব এবং নিত্যজীব যাদের কর্তব্যবোধ আছে তারা বদ্ধজীব সকাম এবং নিষ্কাম ভেদে বদ্ধ জীব আবার দুই প্রকার যে জীব আসক্তিবশত কর্তব্য পালন করে সে তারা সকাম অর্থাৎ ওই ঘর বাড়ি স্ত্রী পুত্র তারাই সকাম সাধক আর যারা স্থাবর অস্থাবর সম্পত্তি স্ত্রী পুত্র ঈশ্বরের বলে মনে করে কেবলমাত্র ঠাকুরের কথায় দাসের মতন কর্তব্য পালন করে তারা নিষ্কাম সাধক আর যাদের কোনো কর্তব্য নেই নতুন কর্মে নিজেকে জড়িয়ে ফেলে না একমাত্র ঈশ্বর লাভের জন্য সাধন ভজন করে তারা মুমুখ গুরু সেবা তীর্থবাস শাস্ত্রপাঠ ভগবানের পুজো অর্চনা এই সব নিয়ে যারা চেষ্টা করে তারা মুমুক সুজীব তাদের মধ্যে কেউ যদি মুক্ত হয়ে যায় তাহলে তারা মুক্ত জীব আর যারা নিত্যজীব তারা স্বস্বরূপের জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করে তাদের আলাদা করে দরকার হয় না আমাদের সকলকে এই মুক্ষ জীব অর্থাৎ জ্ঞান ভক্তি মুক্তির জন্য চেষ্টা করতে হবে বদ্ধ জীবের সংসার রূপ যে জালে আমরা জড়িয়ে পড়েছি সেখান থেকে কেটে বেরোতে হবে আমরা তো নিত্যজীব নই সে তো সেই ঈশ্বর কোটি জ্বালা আবার বদ্ধজীব সকাম এবং নিষ্কাম সেই জন্য নিত্যজীব আমাদের নয় বদ্ধজীবও আমরা হব না এই মোক্ষ জীবের মধ্যেই কেউ কেউ মুক্তি লাভ করবে সেটাও আমাদের জানা নেই কখন কার কপালে সেই মুক্তি আসবে কিন্তু আমরা এইটি করবো কি করবো গুরু সেবা তীর্থবাস শাস্ত্র পাঠ ভগবানের পুজো অর্চনা ভগবানের পুজো অর্চনার জন্য আমরা কি করব যেমন ঠাকুরঘরে গিয়ে ফুল ধূপ ধুনুন নৈবেদ্য দেবো তেমনি এই প্রত্যক্ষ জীবরূপী সেবা করব এই যে আমরা গত ঝাড়গ্রামে প্রায় পঞ্চান্ন জন মানুষকে শীতবস্ত্র প্রদান করা হলো আমার গর্ভধারী মা তিনি গিয়ে রামেশ্বরপুরে তিরিশ জন মায়েদের শীতবস্ত্র প্রদান করলেন তাহলে পঁচাশি জন হলো আবার এই জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে যখন সুযোগ হবে অনেক মানুষ এই সেবাকর্মের সুযোগ পান না এই সুযোগটা একটা বড় জিনিস ভগবান কৃপা করে করিয়ে নিচ্ছেন আমি আপনি কেউ নয় সকলে মিলে আমরা যে করছি হয়তো কেউ অর্থ দিচ্ছেন কেউ উদ্যোগ নিচ্ছেন কেউ শ্রম দিচ্ছেন কেউ সব যোগাযোগ করছেন এই সমস্তটাই কিন্তু তার সেবা ওই তার জন্যে করা হচ্ছে সেজন্য মন্দিরে যেমন গিয়ে আমরা ফুল বেলপাতা ধূপ দিনুন নৈবেদ্য দেবো তেমনি চলমান ঈশ্বরের পুজো করবো শাস্ত্রপাঠ এই যে সৎকথা হচ্ছে উপনিষদ পড়ছেন আপনারা শুনছেন তীর্থবাস মাঝে মধ্যে কিন্তু যেতে হবে সংসারের এই বন্ধন কেটে মাঝে মধ্যে বেরিয়ে পড়তে হবে যারা বয়স্ক মানুষ তারা ছেড়ে দিন কিন্তু ইয়ং সংসার সংসার অনেক হলো পূজনীয় বিশুদ্ধানন্দজি বলতেন সংসার তোমাকে কোনো দিন ছাড়বে না তোমাকেই যোগ জোর করে সংসার কেটে বেরোতে হবে আর গুরুসেবা সেবা মানে কি গুরুদেব যদি স্থূল শরীরে থাকেন তাহলে মাঝে মধ্যে তাকে যাওয়া তার সেবা করা আর যদি না থাকেন তাহলে তিনি যেটি বলে গেছেন যে মন্ত্র দিয়ে গেছেন সেটি ধ্যান জব স্মরণ মননের মধ্যে সেটি আমাদের করতে হবে ওই আর যারা নিত্যজীব তারা তো স্বস্বরূপের জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেছেন ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম যতীতত্ত্বত নিত্যজীবের কর্ম এবং জন্ম সবই দি দিব্যভাবে ভাবিত তারা ঈশ্বর কোটি কটি আদি অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধেই তারা আসছেন তাহলে এরা কেন করছেন এগুলো লোকশিক্ষার জন্যে কিন্তু বদ্ধ এবং মৌসুজীবেরই সাধারণ সাধনার দ্বারাই জ্ঞান লাভ করতে হবে সেই জন্য নির্জন বাস প্রার্থনা সাধুসঙ্গ সদা সদ্বিচার এই চারটি সাধনের ফল এক নয় নির্জন মাসের দ্বারা প্রথমে শুভ অশুভ সংস্কার জানতে পারা যাবে প্রার্থনার দ্বারা অশুভ সংস্কার নাশ হয়ে শুভ সংস্কার জন্মাবে তখন আমরা বুঝতে পারবো এই সদাসৎ বিচারের দ্বারা এই জগৎ সংসার অনিত্য ঈশ্বরী সত্য এবং তারপরে আমাদের এই অন্তঃকরণ দিয়ে বুঝতে হবে যে কাঁচা আমিটা রয়েছে সেই কাঁচা আমি নাশ করে শরীর মন বুদ্ধি থেকে নিজেকে আলাদা করে বিবেকের দ্বারা নিষ্কামভাবে নিজের কর্তব্য সাধন করতে হবে এবং সংসার অনিত্য জেনে শ্রীরামকৃষ্ণের ধ্যান করতে হবে স্বামীজি বলছেন না চোর যদি জানতে পারে কোনো এক ঘরে সোনার তাল রয়েছে তবে যতক্ষণ তা তার হস্তগত না হচ্ছে ততক্ষণ তার সারা রাত ঘুমাবে না আমরা যদি বুঝতে পারি আমাদের ভেতরে এই নিশ্চয় আত্মিকা বৃত্তি যদি আমাদের মধ্যে আসে যে আমার ভেতরে সেই সোনা রয়েছে কি সোনা চিদান হবে আমরা পারি না কিন্তু সেই জন্য ঠাকুরের অনুধ্যানের দ্বারাই নিজের হৃদয়ে ভগবানের শুদ্ধ সত্য বিগ্রহের দর্শন করতে হবে সেটাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য সেই জন্য ঠাকুরের অনুধ্যানের ফল কুসংস্কার দূর হবে ভয় দূর হবে অর্থ মান যশ কোনো কিছুর বিনিময়ে মানুষের বুদ্ধিবৃত্তি এবং চৈতন্য শক্তির গতিরোধ হতে পারে এরা আমার দ্বিতীয় শক্তি নেই সেই জন্য জ্ঞাত অজ্ঞাত এই ঠাকুরের ভাবনায় বিশ্বের সর্বত্র প্রচার হচ্ছে প্রসার লাভ করছে ব্যক্তি সমষ্টি সমাজ রাষ্ট্র জীবনে এবং এটি মানব সমাজের কাছে উজ্জ্বলময় গৌরব এবং গর্বের বিষয় তাই ঠাকুরকে নিয়ে আমাদের অনুধ্যান সেই গর্বের পূজনীয় স্বামী অমিয়ানন্দ মহারাজের এটি একটি অসাধারণ পুরনো উদ্বোধনেও এটি প্রকাশিত হয়েছিল সেই জন্য আমাদের বারবার মনে হয় না স্বামীজি বলছেন ই লিভ দ্যাট লাইফ তিনি সেইটি সেই জীবনটি যাপন করেছেন আমাদের সেই জীবনের অনুধ্যান সেই বাণীর অনুধান এবং সেই অনুধানের মধ্যে দিয়ে আমাদের আত্ম উন্নতি আত্ম উন্নতির মধ্যে দিয়ে আমাদের আস্তে আস্তে এগিয়ে যাওয়া আমাদের তিনটে জিনিস বাড়াতে হবে বিশ্বাস অনুরাগ ব্যাকুলতা এটি আমাদের বারবার মনে রাখতে হবে সেই জন্যেই মনুষ্য জীবনের উদ্দেশ্য বলা হয়েছে না ভগবান লাভ পরিণাম বিচার করে অর্থাৎ জীবনের উদ্দেশ্য জেনে যিনি কর্ম করেন তিনি শিবন্তী ইতি উদ্দেশ্য আগেই ঠাকুর বলছেন ভগবান লাভ সেই জন্য এই ভগবানের স্বরূপটি জেনে ফেলা এবং সেটি মনে রাখতে হবে বেদে যাকে সচিদানন্দ ব্রহ্ম বলে পুরাণে তাকে সচেতানন্দ কৃষ্ণ বলে তন্ত্রে তাকে সচিদানন্দ শিব বলে আমাদের কাজটা কি আবরণ শক্তি সরিয়ে মায়া মোহ এগুলোকে কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে সেই জ্ঞানের দিকে চলে যাওয়া ঠাকুরের অনুধ্যানই আমাদের সেদিকে নিয়ে যাবে এই প্রার্থনা জানিয়ে আমরা ঠাকুরের চরণে আমাদের মানস পুজোটুকু মনে মনে নিবেদন করব নমস্কার ধন্যবাদ প্রা